টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের দুই যুগ হয়ে গেলেও এখনও এই ফরম্যাটে প্রতিবেশী দেশ ভারতকে হারাতে পারেনি টাইগাররা। ভারতের বোলিং অ্যাটাকের বিপক্ষে বছরের পর বছর ধরে কোণঠাসা হয়ে থাকতে হয়েছে সাকিবদের। 2000 সালে প্রথম টেস্টের পর এখন পর্যন্ত ভারতের বিপক্ষে 13টি টেস্ট খেলে বাংলাদেশ, যেখানে মাত্র 6টি ইনিংসে সেঞ্চুরির দেখা পায় ব্যাটাররা। তবে সদ্যই পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়ে বেশ উজ্জীবিত টাইগাররা, তাই বাড়তে পারে এই সেঞ্চুরির সংখ্যাও। চলুন জেনে আসি টেস্টে ভারতের বিপক্ষে টাইগারদের সেরা 5টি ব্যক্তিগত ইনিংস নিয়ে। 2010-এ ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মুশফিকুর রহিমের খেলা 101 রানের ইনিংসটি আছে তালিকার 5-এ। সেই ম্যাচে ভারতের বিপক্ষে জিততে জিততেও হেরে যায় বাংলাদেশ। ভারতের দেয়া 415 রানের টার্গেটে চতুর্থ ইনিংসে 7 নম্বরে ব্যাট করতে নেমেও একপাশ আগলে রাখেন মুশফিকুর। তবে শেষ রক্ষা হয়নি, 301 রানে বাংলাদেশ অল আউট হওয়ার পথেই 101 রানের ইনিংসটি খেলেন মিস্টার ডিপেন্ডেবল। 2017 সালে হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মুশফিকুর রহিমের 127 রানের ইনিংসটি আছে তালিকার 4-এ। হাই স্কোরিং সেই ম্যাচে প্রথম ইনিংসে কোহলির ডাবল সেঞ্চুরিতে 687 রানের পাহাড় গড়ে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মুশফিকুরের 127 রানের ওপর ভর করে 388 রান করে বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত পঞ্চম দিনিংয়ে ম্যাচটি 208 রানে হেরে যায় টাইগাররা। ডেবিউতে ইতিহাস গড়া আমিনুল ইসলাম বুলবুলের 145 রানের ইনিংসটি আছে তালিকার 3-এ। 2000 সালে ঢাকায় টেস্ট ক্রিকেট ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে আমিনুল ইসলামের ঐতিহাসিক 145 রানের ইনিংসের ওপর ভর করে 400 রান করে টাইগাররা। যদিও দ্বিতীয় ইনিংসে মাত্র 91 রানে অল আউট হয়ে নিজেদের প্রথম টেস্টটি 9 উইকেটে হেরে যায় বাংলাদেশ। 2010-এ মিরপুরে তামিম ইকবালের 151 রানের ইনিংসটি আছে তালিকার 2-এ। প্রথম ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত 96 রানের ওপর ভর করে মাত্র 233 রানে অল আউট হয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে রাহুল দ্রাবিড় ও শচীনের সেঞ্চুরিতে 544 রানের বিশাল রান সংগ্রহ করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালায় তামিম ইকবাল। 14-4 ও 3 ছক্কায় 151 রানের ইনিংস খেলে জহির খানের বলে আউট হন তামিম। পরবর্তীতে ম্যাচটি 10 উইকেটে হেরে যায় বাংলাদেশ। 2004-এ চট্টগ্রামে ভারতের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ 158 রানের অপরাজিত ইনিংসটি খেলেন দেশের প্রথম সুপারস্টার খ্যাত মোহাম্মদ আশরাফুল। প্রথম ইনিংসে 540 রানে ভারত অল আউট হওয়ার পর ব্যাট করতে নেমে দলের হাল একাই ধরে রাখেন আশরাফুল। 24-4 ও 3 ছক্কায় করেন 158 রান, কিন্তু একপাশ আগলে রাখলেও একের পর এক উইকেট পড়তে থাকে অপর পাশে। ফলাফলস্বরূপ 333 রানে থামে টাইগারদের ইনিংস, পড়তে হয় ফলো অনে। দ্বিতীয় ইনিংসে মাত্র 124 রানে অল আউট হয়ে ইনিংস ব্যবধানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ।